হ্যালো বন্ধুরা, আমরা আমাদের বাস্তব জীবনে কারণে কিংবা অকারণে মোবাইল ফোন ক্যামেরা অথবা সিসিটিভি ক্যামেরাকে ব্যবহার করে থাকি। যদিও এই সকল ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ঘটনা রেকর্ড করা ছাড়াও মাঝে মধ্যে এমন কিছু অদ্ভুত মজাদার ঘটনাকে রেকর্ড করে ফেলে, যেগুলো দেখার পর অনেক মানুষ যেমন চমকে ওঠে, তেমনি কিছু কিছু ঘটনা আবার মানুষকে অনেক বেশি মজা দিয়ে থাকে। আর আজকের এই ভিডিওতে থাকছে ক্যামেরাতে রেকর্ড হয়ে যাওয়া এমনই কিছু ঘটনা, যার শেষ পর্যন্ত দেখতে থাকলে আপনি অনেক বিনোদন পাবেন। মানুষ ধুমধাম করে বিয়ে শাদী করে এজন্য যে সারা জীবন যাতে দুইটি মানুষ জীবনের একই রাস্তায় চলা যায়। যদিও কিছু কিছু মানুষ তার সারা জীবনের সঙ্গীকে ছেড়ে অন্য কারো সঙ্গে নতুন করে পথ চলার চিন্তা ভাবনা করে থাকে, ঠিক তেমনটাই ঘটেছিল এখানে। ভারতের আগ্রা থেকে রেকর্ড হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছিল যে এক মহিলা সাদা রঙের একটি রোনা দিয়ে মুখ চোখ ঢেকে তার বয়ফ্রেন্ডের সঙ্গে স্কুটিতে চড়ে যাচ্ছিল। এদিকে অপর একটি বাইক থেকে ওই মহিলার স্বামী তাদেরকে থামতে বলছিল। যদিও একটু পরে তাদের দুজনের মধ্যে প্রতিযোগিতাও লক্ষ্য করা গিয়েছিল, আর একটু পরে সুযোগ বুঝে ওই বয়ফ্রেন্ড বাবু স্কুটি রেখে সেখান থেকে পালিয়ে গিয়েছিল এবং এই ব্যক্তি তার স্ত্রীকে কাছে পেয়ে তার সঙ্গে উচ্চবাচ্য করতে শুরু করেন। ইন্ডিয়াতে অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম অ্যামাজনের মাধ্যমে জিনিসপত্র কেনা কতটা যে জনপ্রিয় সে সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু সেপ্টেম্বর 2022 সালে ইন্ডিয়ার অ্যামাজনের প্রধান কার্যালয় থেকে অনেকগুলো মালপত্র খুবই নিরাপত্তার সাথে রেলগাড়িতে করে অন্য এক রাজ্যে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু নির্দিষ্ট গন্তব্যে আসার পর রেলগাড়ি থেকে যখন মালামালগুলোকে আনলোড করা হচ্ছিল তখন সেখানে এতটাই অব্যবস্থাপনা লক্ষ্য করা গিয়েছিল। যদিও এমন ঘটনা দেখে একজন সচেতন নাগরিক তার মোবাইল ফোন ক্যামেরাতে রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করার পর বিষয়টি রেলওয়ে এবং অ্যামাজন কর্তৃপক্ষের নজরে আসে, যার ফলে ওই সমস্ত রেলকর্মীদের বিরুদ্ধে কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নিয়েছিল। পাকিস্তানের লাহোর বিমানবন্দরে এক পুরুষ যাত্রীর সঙ্গে এক মহিলা যাত্রীর যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। যদিও এই ঘটনাটিকে টিকিট কাউন্টার থেকে একজন বিমান কর্মকর্তা তার মোবাইল ফোনের মাধ্যমে রেকর্ড করছিলেন, যা ওই মহিলার কাছে ভালো লাগেনি। তাই তিনি টিকিট কাউন্টারের ভিতরে ঢুকে ওই বিমান কর্মকর্তার মোবাইল ফোন থেকে সমস্ত ভিডিওটি ডিলিট করার জন্য চেষ্টা করছিলেন। সঙ্গে সঙ্গে অন্যান্য যাত্রী আর বিমান কর্মকর্তারাও ওই মহিলার পক্ষেই কথা বলেছিলেন। এই মানুষটি যখন তেলের ট্যাঙ্কারে তেল ভরাচ্ছিলেন তখন সামান্য একটু ভুলের কারণেই ঘটে গিয়েছিল এমন এক ঘটনা। যদিও কয়েক সেকেন্ড পরে তিনি তেলের ট্যাঙ্কারের পাইপটিকে বন্ধ করতে সক্ষম হয়েছিলেন, কিন্তু ততক্ষণে অনেকগুলো তেল এভাবেই নষ্ট হয়ে গিয়েছিল। শক্তির দিক থেকে আমরা ছেলেদের চাইতে মেয়েদেরকে কম শক্তিশালী বলে মনে করে থাকি, কিন্তু আগস্ট 2022 সালে ইন্দোনেশিয়ার এই মেয়েটি যেভাবে আস্ত একটি স্কুটিকে মাথায় তুলে নিয়েছিলেন, এটা করতে যে একজন মানুষকে কতটা শক্তিশালী হতে হবে সে সম্পর্কে হয়তোবা আমাদের সকলের কাছেই ধারণা আছে। যে কোনো মানুষ তার জীবিকা নির্বাহ করার জন্য অনেক ধরনের কাজকর্ম করে থাকে, আর যে পেশায় নিয়োজিত থাকুক না কেন তাদের প্রত্যেককেই আমাদের সমানভাবে সম্মান করা উচিত। বাংলাদেশের এই ভাইজান রাস্তার পাশে একটি ছোটখাটো ভ্রাম্যমান দোকান বসিয়ে তিনি প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে সেখান থেকে লাভের অংশ দিয়ে তার সংসারের খরচ মেটাতেন। যদিও সবচাইতে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ইনি পোশাক হিসেবে যেমন ফর্মাল ড্রেস পরতেন, তার সঙ্গে টাই এবং নিজের একটি আইডেন্টি কার্ডও গলায় ঝুলিয়ে রাখতেন। যদিও ফুড রিভিউয়ারদের মতামত অনুসারে এনার ঝালমুড়ি অত্যন্ত সুস্বাদু এবং পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকেও ইনি অনেক বেশি সচেতন। বন্ধুরা, এমন স্মার্ট পেশাজীবী ভাইদেরকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই প্রত্যেকের কাছ থেকেই এই ভিডিওতে একটা একটা করে লাইক আশা করছি। বিভিন্ন কারণে সমুদ্র কিংবা নদীর পানি যেমন সমতল ভূমি দিয়ে প্রবাহিত হয়, ঠিক তেমনি এখানে দেখা যাচ্ছিল যে মরুভূমির শুকনো রাস্তা দিয়ে অনেকগুলো মাছ এভাবে পানির মতো করে এগিয়ে আসছিল। যদিও বিষয়টা অনেক অলৌকিক ছিল, কিন্তু কেন আর কি কারণে যে এমন ঘটনা ঘটেছিল সে সম্পর্কে আমরা তেমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য পাইনি। এই মহিষটির শিং স্বাভাবিকের তুলনায় বড় হলে কি হবে, ছোট একটি দরজা দিয়ে কিভাবে কৌশলে বেরিয়ে আসা যায়, তার মাথায় সে সম্পর্কের বুদ্ধি একদম ঠিকঠাক ছিল।
মানুষ নিজের ক্রিয়েটিভ মেধা খাটিয়ে কখন যে কি আবিষ্কার করবে সে সম্পর্কে ধারণা করে আগে থেকে কিছু বলা একেবারে মুশকিল ব্যাপার। যেমন এই মানুষটি কাঠের সাহায্যে একটি গাড়ির ইঞ্জিনকে তৈরি করেছিলেন, আর যেটা বাস্তবেই এভাবে কাজও করছিল। জীবনে অনেকবার আমরা মানুষের উপরে ভূতের আসর করার কথা অনেকেই শুনেছি, কিন্তু ইন্ডিয়াতে ভূতে আসর করা এক মহিলার ভিডিও যখন সবার সামনে এসেছিল, তখন ওই ভিডিও দেখে কোনো মানুষ তার হাসিকে চেপে রাখতে পারেনি। এই মহিলার উপরে যে ভূত আসর করেছিল সে যে এতটা মডার্ন হতে পারে সে সম্পর্কে এই কবিরাজ বাবাজিরও কোনো ধারণা ছিল না। এই কবিরাজ যখন মন্ত্র পড়ে মহিলাকে কিছু প্রশ্ন করেছিলেন, তখন এই মেয়েটির প্রশ্নের উত্তর শুনে বোঝা যাচ্ছিল যে তিনি তার ফেসবুকের ভিডিওর নিচে কিছু কমেন্ট দেখে বিরক্ত হয়েছিলেন। যদিও এই কবিরাজ বাবাজি প্রশ্ন করেছিলেন যে কমেন্টটি কে করেছে, সঙ্গে সঙ্গে ওই মহিলা প্রশ্নের উত্তরে বলেছিলেন যে পূজা নামের তার এক বান্ধবী ওই কমেন্টটি করেছিল। আর এমন কথা শুনে কবিরাজ বলে যে তোমার বান্ধবী তো ভালো কাজ করেছে। তাৎক্ষণিকভাবে ওই মহিলা রেগে গিয়ে বলেন যে সে আমার ভিডিওগুলো না দেখেই লাইক কমেন্ট করে, যা আমার কাছে মোটেও ভালো লাগে না। किस नाम से कमेंट करती है? पूजा सैनी। ओहो, ये है तो पूजा सैनी। বন্ধুরা, এমন ঘটনা বাস্তবেই ঘটেছিল নাকি এমনি এমনি এই ভিডিওটি তৈরি করা হয়েছিল সে সম্পর্কে আমরা তেমন কোনো কিছুই জানি না। তবে আর যাই হোক না কেন, এই ভিডিওটি যে অনেক মজাদার ছিল তা কিন্তু সত্য। এই বিড়ালটি যখন বুঝতে পারে যে তার মালিক স্কুটি নিয়ে কোথাও ঘুরতে যাবে, তখন এই নাসরবান্দা বিড়াল তার মালিকের স্কুটির পিছনে বসে তার সঙ্গে একটু ঘুরতে যাওয়ার কথা চিন্তা করেছিল। ইন্ডিয়ার এক ব্যক্তি অনলাইনের মাধ্যমে একটি ড্রোন ক্যামেরাকে অর্ডার করেছিলেন, আর যখন একজন ডেলিভারিম্যান তার ড্রোন ক্যামেরাটিকে হাতে তুলে দিতে এসেছিল, তখন ওই কাস্টমারের মনে সন্দেহ তৈরি হয় যে এই প্যাকেটটির ওজন তুলনামূলক এত কম কেন, যার ফলে ওই কাস্টমার ডেলিভারিম্যানকে বলেন যে তুমি আমার সামনেই এই প্যাকেটটিকে খুলে ফেলো। কিন্তু তারপরে এখানে যা পাওয়া গিয়েছিল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না, কারণ এই প্যাকেটটিতে ড্রোন ক্যামেরার পরিবর্তে অনেকগুলো আলু ভর্তি করে দেওয়া ছিল। আর এমন ঘটনা দেখে ওই কাস্টমার শেষ পর্যন্ত প্রশাসনের দ্বারস্থ হয়েছিল। একটি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষিকার জন্মদিনকে সবাই মিলে এভাবে নেচে গিয়ে আনন্দ উদযাপন করেছিল, আর সকলের অনুরোধে এই ম্যাডামও সবার সঙ্গে একটু নাচানাচিও করেছিলেন। প্রিয় বন্ধুরা, আজকে ছিল এই আমাদের আয়োজন। এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে অবশ্যই একটি কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, এবং পরবর্তী ভিডিওগুলো নিয়মিত দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।